আজকে আমার ক্লাসটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতি অধ্যায়টা আমাদের ব্যবহারিক জীবনে প্রচুর, তোমরা যারা আপার স্টাডিজ করবা ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং, প্রচুর পরিমাণ পাবা তুমি এই পর্যাবৃত্ত গতির যে প্র্যাকটিক্যাল সেটা প্রচুর পাবা, মানে বাস্তব যে প্রয়োগ সেটা পাবা তুমি। তো এই অধ্যায়ের আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 1, মানে সর্বপ্রথম ক্লাস। আর ক্লাসটা আমরা অবশ্যই নিব সরল সন্ধিত গতি পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারের প্রথম যে টপিকসটা বুঝতে হবে আমাদের, যে পর্যাবৃত্ত কি। প্রথমে আমাদের বুঝতে হবে কি পর্যাবৃত্ত কি। তা আমরা ধরে নিলাম রাশির কথা ভাবতে পারি আমরা, বা কোনো ঘটনার কথা ভাবতে পারি, বা কোনো অপেক্ষকের কথা ভাবতে পারি, বা ফাংশন, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধানে যদি তুমি একই রাশি পাও তাহলে তাকে পর্যাবৃত্ত রাশি বলি আমরা। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধানে যদি তুমি কোনো ঘটনা, একই ঘটনা ফেস করো তাকে আমরা পর্যাবৃত্ত ঘটনা বলি। একটা নির্দিষ্ট ব্যবধানে তুমি যদি কোনো অপেক্ষক, একই অপেক্ষক ফেস করো তাহলে সেটাকে আমরা বলি পর্যাবৃত্ত অপেক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা দেখলাম যে একটা ব্যবধান থাকে এখানে, এই সেই নির্দিষ্ট ব্যবধান পর যদি আমরা রাশি পাই তাকে পর্যাবৃত্ত রাশি, আবার যদি ঘটনা দেখি আমরা সেই ঘটনাকে বলি আমরা পর্যাবৃত্ত ঘটনা। অপেক্ষকের ক্ষেত্রেও একই রকম। এই পর্যাবৃত্তকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা। একটা হচ্ছিল আমাদের কালিক, পর্যায়ক্রম বা বৃত্ত, আর একটাকে বলা হয় স্থানিক পর্যায়ক্রম। তার মানে পর্যাবৃত্তটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা। একটা হলো কালিক পর্যায়ক্রম, আর একটাকে বলতেছি আমরা কি স্থানিক পর্যায়ক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালিকটা কি? কালিক হলো সময়, কাল হলো কি সময়। অর্থাৎ কোনো একটা ঘটনার কথা আমরা ভাবি, যে কোনো একটা ঘটনা একটা নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি ঘটলো, কোনো একটা ঘটনা একটা নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি ঘটলো সেটাকে বলতে বলি আমরা হলো কালিক পর্যায়ক্রম। যেমন 14ই ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ বা 16ই ডিসেম্বর বা তোমার জন্মদিন বা শুক্রবার, একটা নির্দিষ্ট সময় পর পর সেটা আমরা দেখতে পারতেছি, তার মানে বা সেই ঘটনা আমাদের সামনে সংঘটিত হয়, তাহলে সেটাকে বলি আমরা কালিক পর্যায়ক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো স্থানিক পর্যায়ক্রম। স্থানিক পর্যায়ক্রমটা কোনটা? স্থানিক পর্যায়ক্রমটা হলো যে দূরত্বের সাপেক্ষে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাকে আমরা বলি স্থানিক পর্যায়ক্রম। দূরত্বের সাপেক্ষে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাকে আমরা কি বলি? স্থানিক পর্যায়ক্রম। যেমন আমরা বাসা বাড়িতে ডেউটিন দেখি, দেখো ডেউটিনের এই উঁচা অংশ একটা নির্দিষ্ট দূরত্ব পর পর উঁচা অংশ পাচ্ছি, আবার নির্দিষ্ট অংশ পর আর একটা উঁচু অংশ পাচ্ছি। অথবা আমরা যারা ধান গাছের সাথে পরিচিত, অর্থাৎ ধান ক্ষেত যারা আমরা দেখি, সেই অপশনে দেখো একটা নির্দিষ্ট দূরত্ব করা হয়, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ধান গাছের চারা রোপণ করা হয়। অথবা আর একটা জিনিস দেখো তুমি, আমার এই স্টেপের সারটা দেখো, এখানে কালো থেকে এই কালোর একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পর পর তুমি এই কালো দাগটার একটা আদি রেখাটা পাবা, সেটাকে বলা হচ্ছে কি স্থানিক পর্যায়ক্রম। এখন এই কালিক পর্যায়ক্রমের তোমার অসংখ্য উদাহরণ আছে, যেমন চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে চাঁদ যাত্রা শুরু করে ওই বিন্দুতে আবার একটা নির্দিষ্ট সময় পর আসতেছে, তাকে আমরা বলি কালিক। আবার সূর্যের কথা ভাবতে পারি আমরা, সূর্য একটা নির্দিষ্ট, সূর্যকে পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর কী করতেছে? অতিক্রম করতেছে, অর্থাৎ এক বিন্দু থেকে যাত্রা শুরু করে টোটাল সূর্যটাকে পরিবহন করে আবার আগের বিন্দুতে আসতে পৃথিবীর যে সময় লাগে, অর্থাৎ সেটা কনস্ট্যান্ট, সেই সময়টা কত আমরা জানি 365।
স্থানিকের কথা তো আমরা অনেকই ভাবলাম, অনেকই ভাবা যায়। তবে আমি একটার মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে এই দুইটা উদাহরণ তোমাকে বোঝানোর চেষ্টা করব। দেখো একটা ঘড়ির কাঁটার কথা পাবো আমরা, কী কথা পাবো আমরা, ঘড়ির কাঁটা। এটা হলো আমার 12, এটা 6, এটা 3, এটা হলো আমার 9। এটাকে তুমি একটা সেকেন্ডের কাঁটা পাবো, কী কাঁটা পাবা তুমি, সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা এই যে এখানে থেকে ঘুরে আবার এখানে আসবে কয় সেকেন্ড পর, 60 সেকেন্ড পর। তাহলে কি এটা হচ্ছে কালিক পর্যায়ক্রম। আবার মিনিটের কাঁটা যদি আমি ভাবি, তাহলে মিনিটের কাঁটা এখান থেকে ঘুরে কয় মিনিট পর আসবে, 60 মিনিট। তার মানে এটাকে হচ্ছে হলে কালিক পর্যায়ক্রম। আবার দেখো ঘন্টার কাঁটা ভাবলে সেটা ভাবে ঘুরে এখানে আসবে কয় ঘন্টা পর, 12 ঘন্টা পর। তার মানে এটা কিন্তু আমার কালিক পর্যায়ক্রম। এখন আসো এইটাই আবার কীভাবে স্থানিক পর্যায়ক্রম হয়, এটাই আবার কীভাবে স্থানিক পর্যায়ক্রম হয়। তার মানে দেখো সেকেন্ডের কাঁটা এখান থেকে ঘুরে এখানে আসবে, ধরে নাও এই ঘড়িটা ব্যাসার্ধ হলো আর। তাহলে দেখো এই সেকেন্ডের কাঁটা এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, তাহলে সেই ক্ষেত্রে সে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। সেই দূরত্বটা কত হচ্ছে আমার 2πr। তার মানে দেখো এই 2πr কি রৈখিক দূরত্ব, তার মানে সে একটা রৈখিক দূরত্ব অতিক্রম করে আবার আগের পর্যায়ে আসতেছে। তার মানে এটাকেও আমরা বলতে পারি স্থানিক পর্যায়ক্রম। আবার দেখো এটা তো রৈখিক দূরত্ব গেল, এখন তোমার কাছে মনে হতে পারে স্যার কৌণিক দূরত্ব, সেটাও হয়। সেকেন্ডের কাঁটা এভাবে ঘুরে আবার এখানে আসলো, তার কৌণিক সরণ কত হয়েছে 360 অথবা 2π রেডিয়ান। দেখো যে 2π রেডিয়ান তার কী দূরত্ব, কৌণিক দূরত্ব। তার মানে কৌণিক দূরত্ব অতিক্রম করে সে 12π জায়গায় আসতেছে, আবার রৈখিক দূরত্ব অতিক্রম করেও সে 12π জায়গায় আসতেছে। তার মানে দেখো সেকেন্ডের কাঁটাকেই আমরা বলতে পারি কালিক পর্যায়ক্রম, আবার ওই সেকেন্ডের কাঁটাকে আমরা উদাহরণ দিতে পারি স্থানিক পর্যায়ক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা শুরুতে দেখে নিলাম যে পর্যাবৃত্ত কী, কালিক পর্যায়ক্রম কী, স্থানিক পর্যায়ক্রম কী। এখন আমরা দেখব পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি এটা আমরা দেখব। দেখো এটা আমরা ক্লাস 9 থেকে পড়ে আসছি, এটার সংজ্ঞা আমি লিখব না, তো বোঝানোর চেষ্টা করব। শুরুতে আমি তোমাদের সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা হলো এরকম যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় একটা নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে, তাহলে সেই বস্তু কণার গতিকে আমরা কী বলবো, পর্যাবৃত্ত গতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কিছুদিন আগে আমরা একটা কাজ করছিলাম, এরকম একটা ঘড়ি অঙ্কন করছিলাম। এটা ছিল আমাদের 12, এটা হলো 3, এটা হলো 6, এটা হলো 9। তার মানে দেখো সেকেন্ডের কাঁটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসবে কয় সেকেন্ড পর, 60 সেকেন্ড পর। আবার দেখো যে 60 সেকেন্ড পর সে এখানে আসলো, আবার এই এই বিন্দুটা, এই বিন্দুটা কে অতিক্রম করতেছে কোন দিক থেকে, এই দিক থেকে। আবার যদি আসে 60 সেকেন্ড পর আসবে কোন দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে। তার মানে সবসময় 12-এর যে পয়েন্ট, এই পয়েন্টটাকে সেকেন্ডের কাঁটা অতিক্রম করতেছে কোন দিক থেকে, এই দিক থেকে। ঘুরে আসতে কত সেকেন্ড সময় নিতেছে, 60 সেকেন্ড। তার মানে এই সেকেন্ডের কাঁটার গতিটাকে আমরা কী বলতে পারি, পর্যাবৃত্ত গতি। এরকম পর্যাবৃত্ত গতির আমাদের অসংখ্য উদাহরণ আছে, আমরা একটা একটা বোঝার চেষ্টা করব। দেখো এটা হলো আমাদের সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কীভাবে ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। ধরে নাও এটা পৃথিবী, এটা হলো তোমার আর্থ, এটা এখানে থেকে ঘুরে আবার এখানে আসবে, তাহলে কত দিন লাগবে, 365। তাহলে এখানে দেখো জিনিসটা তুমি, সে যদি এইভাবে পরিভ্রমণ করে তাহলে এখান থেকে যাত্রা করে আবার এই বিন্দুতে আসতে 365, তাহলে এখান থেকে যাত্রা করে এখানে আসলো 365, তাহলে অতিক্রম করতেছে কোন দিক থেকে, এই দিক থেকে। পরবর্তীতে আবার অতিক্রম করবে কোন দিক থেকে, এই দিক থেকে। তার মানে এই পয়েন্টটাকে কথা ভাবছি আমরা, এই পয়েন্টটার কথা ভাবছি যেখানে পৃথিবীটা এই বিন্দুটাকে অতিক্রম করতেছে 365 দিন পর পর আবার একই দিক থেকে। তাহলে এই গতিটাকেও আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। তার মানে এটা পাইছি কিন্তু আমরা বৃত্তাকার, এটা পাইছি কি আমরা উপবৃত্তাকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যাবৃত্ত গতির কোনো নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো নাই, পর্যাবৃত্ত গতির নির্দিষ্ট কোনো জ্যামিতিক কাঠামো নাই। কারণটা কি সেটা আমি আবার বলি। দেখো এখন আমাদের সুবিধার্থে আমরা, আচ্ছা এটা থাক আমাদের, আমরা এরকম একটা স্ট্রেট লাইন ধরলাম। তো তুমি ধরে নাও এখানে কোনো একটা কিছু আছে,
তুমি এখানে থেকে যাত্রা শুরু করছো কোন জায়গাতে যাত্রা শুরু করছো এখানে থেকে ঠিক এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টটাকে তুমি অতিক্রম করলা করার পর কি করলা তুমি এখানে গেলা আবার ব্যাক করে আবার আসলা আবার গেলা একটা ফিক্সড সময় লাগলো তোমার মানে ঘটনাটা কি বোঝার চেষ্টা করো যে এখানে থেকে তুমি এইদিকে গেলা আবার এদিকে ব্যাক করলা আবার এদিকে গেলা তোমার যে সময় লাগলো আবার এখানে থেকে যাইয়া আবার এদিকে যাইতে একই সময় লাগলো তার মানে দেখো এই বিন্দুটা অর্থাৎ এখানে যে একটা নির্দিষ্ট বিন্দু আছে যে জায়গা আছে এই বিন্দুটাকে তোমার অতিক্রম করতে একটা নির্দিষ্ট সময় লাগে আবার তুমি যদি ভাবো যে এই দিক থেকে অতিক্রম করতেছো কোন দিক থেকে এই দিক থেকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পর্যাবৃত্ত গতি তার মানে জিনিসটা হইতেছে কি দেখো তুমি যে এখান থেকে যাত্রা শুরু করছো গেছো আবার এখানে গেছো আবার এখানে আসছো তার মানে একটা পূর্ণ স্পন্দন হয়েছে তোমার তাহলে দেখো এই পূর্ণ স্পন্দন করতে একটা নির্দিষ্ট সময় লাগবে তোমার পরবর্তীতে আবার যদি তুমি পূর্ণ স্পন্দন করো তাহলে দেখো একই সময় লাগবে তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি এই পয়েন্টটাকে তুমি একই দিক থেকে অতিক্রম করতেছো এবং একটা ফিক্সড সময় পর পর অতিক্রম করতেছো তখন এইটার গতিকেও আমরা বলি কি পর্যাবৃত্ত গতি তার মানে দেখো পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে পর্যাবৃত্ত গতি উপবৃত্তাকার হতে পারে পর্যাবৃত্ত গতি সরলরৈখিক হতে পারে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো যে পর্যাবৃত্ত গতির আসলে নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো নাই যদিও আমরা এখানে থেকে দেখলাম বৃত্তাকার উপবৃত্তাকার সরলরৈখিক তার মানে কি নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো আছে নাই ধরে নাও যে এরকম একটা রোড তুমি এখানে থেকে যাত্রা শুরু করছো কোন জায়গাতে যাত্রা শুরু করছো এখানে থেকে এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে ঘুরে 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 আবার এই পয়েন্টে আসলাম তোমার সময় লাগলো 10 মিনিট আবার পরে আবার কী করলে এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসছো 10 মিনিট মানে 10 মিনিট তার মানে দেখো জিনিসটা কী হচ্ছে আমাদের যে 10 মিনিট পর পর তুমি আবার এই বিন্দুতে আসতেছো তার মানে তোমার গতি কোন দিকে এইদিকে এই বিন্দুটাকে অতিক্রম করতেছো কোন দিক থেকে এই দিক থেকে তার মানে দেখো এই পজিশনে তোমার গতিটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি তোমার এই গতিটাকে আমরা কী বলতে পারি পর্যাবৃত্ত গতি এর কি কোনো নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো আছে নাই তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে যে পর্যাবৃত্ত গতির আসলে নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো নাই সে দুইটা জিনিস মেনটেন করবে যে নির্দিষ্ট সময় পরপর এবং একটা নির্দিষ্ট দিক থেকে তাহলে সেই বস্তুকণার গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন এই ক্ষেত্রে আবার আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো পর্যায়কাল পর্যায়কাল তাকে আমরা কী দ্বারা প্রকাশ করি টি দ্বারা তার মানে জিনিসটা দেখো তুমি এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসছো যে সময় লাগছে সেই সময়টাকে কী বলতেছি আমরা পর্যায়কাল একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে বা একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে তা যে সময় লাগে তাকে বলি আমরা পর্যায়কাল এই পর্যায়কালটা দুইটার সাপেক্ষ হতে পারে জিনিসটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কয়টার সাপেক্ষ হতে পারে দুইটা জিনিস একটা হলো দূরত্বের সাপেক্ষে আর একটা হলো সময়ের সাপেক্ষে জিনিস কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করে আমরা 9-10 পড়ে আসছি পর্যায়কাল কাকে বলে সেটাও আমরা 9-10 পড়ে আসছি যেমন এক্সাম্পল একটা সেকেন্ডে কাটা এখান থেকে শুরু করে আবার এই বিন্দুতে আসতেছে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে সেকেন্ডে কাটা পর্যায়কাল কত 60 সেকেন্ড তাহলে একটা মিনিটে কাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসবে কয় মিনিট পর 60 মিনিট পর তার মানে তার পর্যায়কাল কত 60 মিনিট একটা ঘন্টার কাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসবে কয় মিনিট সরি কয় ঘন্টা 12 ঘন্টা এখন এগুলো সবই কিন্তু পর্যায়কাল এই পর্যায়কালটা সবসময় খেয়াল রাখবা সময়ের সাপেক্ষ হতে পারে দূরত্বের সাপেক্ষ হতে পারে কথা দুইটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হলো সন্ধিত গতি বা দোলন গতি কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখছি যে একটা ঘড়ির কাঁটা একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসতে সময় নিতেছে কত সেকেন্ড 60 সেকেন্ড সেকেন্ডের কাঁটা তাহলে
সন্ধিত গতি বা দোলন গতি আমরা তাকেই বলবো এই যে এখানে তার যে পর্যায়কাল 60 সেকেন্ড পর্যায়কালের অর্ধেক 30 সেকেন্ড 30 সেকেন্ড সে একদিকে যাবে আর বাকি 30 সেকেন্ড অন্যদিকে যাবে সেই ধরনের বস্তুকণার গতিকে বলি আমরা সন্ধিত গতি বা দোলন গতি সেই ধরনের বস্তুকণার গতিকে বলি আমরা সন্ধিত গতি বা দোলন গতি তার মানে আমরা সন্ধিত গতি বা দোলন গতি বুঝলাম যে কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় অন্যদিকে সেই বস্তুর গতিকে কি বলি আমরা সন্ধিত গতি বা দোলন গতি এখন আসো আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব আমরা একটা সরল দোলক অঙ্কন করলাম আবার একটা স্প্রিং এর কথা ভাববো আমরা আমরা দুইটা জিনিস ভাববো যে সন্ধিত গতির বোঝার ক্ষেত্রে এখন এটা ধরে নাও একটা বব সরল দোলক সম্পর্কে আমাদের যতটা ধারণা আছে যে এটা কোনো দৃঢ় অবলম্বন এটা একটা সুতা সুতার সাথে আমি একটা পাথরখণ্ড ঝুলিয়ে দিচ্ছি তাহলে এটা কিন্তু এভাবে স্থির থাকবে এক্সাম্পল তুমি এটার সাথে একটা সুতা বাঁধাই করে এটাকে তুমি বেঁধে দিলা তাহলে এটা কিন্তু এভাবে স্থির থাকবে তার মানে দৃঢ় অবলম্বন হতে সুতার সাহায্যে আমি একটা পাথরখণ্ড ঝুলিয়ে দিছি ওই পাথরখণ্ডের সাম্যাবস্থান হচ্ছে এটা এটা হচ্ছে তার জন্য সাম্যাবস্থান এখন আমি যদি বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করি তাহলে সে কী করবে এদিকে যাবে আবার এদিকে আসবে দেখো আমি একটা ফোর্স প্রয়োগ করে তাকে এদিকে দিলাম সেই দিকে গেল আবার এদিকে আসলো এদিকে গেল আবার এদিকে আসলো তার মানে দেখো তুমি যে আমরা পর্যায়কাল ধরছিলাম কি এখানে থেকে যাত্রা শুরু করছিল ঘুরা আবার এখানে আসছিল যে সময় লাগছে তাকে কি বলা হয়েছে একটা যে সময় লাগছে তাকে বলা হয় পর্যায়কাল ঠিক সেমভাবে দেখো যে তাকে তুমি ধাক্কা দিলা সেখানে গেল তারপরে সেভাবে চলতে লাগলো এখন এভাবে চলতে থাকার প্রেক্ষাপটে তোমাকে যে কথা ভাবতে হবে যে এখানে কোনো ঘর্ষণ নাই অর্থাৎ বায়ুর বাধা এখানে নাই তার মানে তুমি যে পরিমাণ শক্তি এটাকে প্রদান করছো সে সেই শক্তি না এভাবে অলওয়েজ দুলতেই থাকবে তাহলে দেখো যদি সে এখানে যাওয়ার পর এখানে এই দিকে আসলো আবার এই দিকে আসলো এখান থেকে যখন এখানে আসছে অর্ধেক বৃত্ত এখান থেকে আবার এখানে গেছে অর্ধেক বৃত্ত তার মানে কিন্তু সে একটা পূর্ণ বৃত্তই সম্পন্ন করতেছে তার মানে এই ক্ষেত্রে যা তার যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি কথাটা আমি আবার বলি যে এখানে থেকে সে এইদিকে আবার এদিকে আসলো তাহলে এই ক্ষেত্রে যে সময় লাগে তাকে বলি আমি পর্যায়কাল আর এই গতিকে বলি কি আমরা পর্যাবৃত্ত গতি কিন্তু সন্ধিত গতি বা দোলন গতির ক্ষেত্রে দেখো তুমি এখানে থেকে সে এখানে আসলো একটা বৃত্তর অর্ধেক আবার এখান থেকে ব্যাক করে আবার এখানে গেলো আর একটা বৃত্তর অর্ধেক মানে ওই বৃত্তের অর্ধেক তার মানে টোটাল একটা বৃত্তপণ ই করলো তার মানে এখান থেকে যাত্রা করে এখানে গেল আবার ব্যাক করে এখানে আসলো তাহলে যে সময় লাগে তাকে আমরা বললাম পর্যায়কাল তাহলে পর্যায়কালে অর্ধেক সময় সে এখানে থেকে এই পয়েন্টে যাবে আর বাকি অর্ধেক সময় এখান থেকে এখানে যাবে আর এই ধরনের গতিকে বলি আমরা সন্ধিত গতি বা দোলন গতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সন্ধিত গতি আমরা কিছু কিছু রাশির ক্ষেত্রে ভাবি সে সমস্ত রাশিতে অবশ্যই সাইন বা সাইন ও কোসাইন অপেক্ষক অলওয়েজ থাকবে তোমাকে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত রাশির ক্ষেত্রে সাইন ও কোসাইন অপেক্ষক থাকে সেই সমস্ত রাশির ক্ষেত্রে এই সন্ধিত গতি বা দোলন গতি বিবেচনা করতে হয় অর্থাৎ সন্ধিত গতি যদি হয় বা দোলন গতি যদি হয় তাহলে অবশ্যই সাইন ও কোসাইন এই দুইটা অপেক্ষক থাকবে অর্থাৎ দুইটা অপেক্ষক থাকা মানেই আমরা তাকে বলি হলো সন্ধিত গতি বা দোলন গতি তার মানে আমরা দেখলাম যে সন্ধিত গতি কী বা দোলন গতি কী এখন আসো আমি যে স্প্রিং ট্র্যাকছি সেটাকে তো আমি বলি ধরে নিলাম স্প্রিং ট্র্যাককে টাইনে আমি এ পর্যন্ত করলাম এ পর্যন্ত রাখলাম তাহলে দেখো আমি টানার প্রেক্ষাপটে এখানে আনার প্রেক্ষাপটে স্প্রিংয়ের ভিতর কী আছে বিভব শক্তি আছে এখন আমি যদি ছেড়ে দিই স্প্রিংটা কী উপরে নিচে এরকম দুলতে থাকবে তাহলে উপরে নিচে দুলতে থাকবে এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে অর্থাৎ স্প্রিংটা যদি ফ্রিকশনলেস থাকে এবং বায়ুর বাধা যদি এখানে না থাকে তাহলে স্প্রিংটা অলওয়েজ এরকম কী করবে উপরে নিচে আপডাউন করতে থাকবে তার মানে দেখো এখানে আনার পর সেখানে গেল আবার এখানে আসলো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কী বলে পর্যায়কাল তাহলে দেখো এই স্প্রিংটা তার পর্যায়কালে অর্ধেক সময় এইদিকে যাচ্ছে
বাকি অর্ধেক সময় এখানে আসতেছে তাহলে এটার গতিকে আমরা কি বলতে পারি সন্ধিত গতি বা দোলন গতি এখন আমরা আমাদের যে মেইন টপিকস সরল সন্ধিত গতি সেটা দেখব কিছু না আগে আমরা যেটা দেখছি সরল সরি সন্ধিত গতি কোন দুটো অপেক্ষক থাকবে একটা হলো সাইন আর একটা হলো কোসাইন আমাদের এটা খেয়াল রাখা লাগবে যে যে সকল রাশির ক্ষেত্রে সাইন ও কোসাইন অপেক্ষক থাকবে সেই ধরনের রাশিগুলোর গতি কে আমরা বলবো হলো সন্ধিত গতি এখন আবার এখানে আর একটা জিনিস অ্যাড করে দিছে সরল সন্ধিত গতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস দেখো যে একটা বস্তু সরি একটা বস্তু সরল পথে চলতেছে এই বস্তুটার ডিরেকশন একই এইদিকে তাকে আমরা সমত্বরণে গতিশীল করতে পারি তার মানে কি তার ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না দিগেরও কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না কথাটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট এটা কি আমার রৈখিক গতি দেখো তিনটা গতি আমরা ডিফারেন্স করব এটা হলো রৈখিক গতি যে একটা বস্তু সমত্বরণে গতিশীল তার ডিরেকশন একই দিকে কিন্তু একটা বস্তু যদি বৃত্ত পথে পরিভ্রমণ করে তাহলে সে যদি বৃত্ত পথে পরিভ্রমণ করে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে ক্লকওয়াইজ হতে পারে তার ত্বরণের মান ত্বরণের মানটা পরিবর্তন হবে না বা নাও হতে পারে মানে এখানে পরিবর্তন হতে পারে বা আবার নাও হতে পারে আমরা ধরে নিলাম বৃত্তপথে ঘোরার সময় তার ত্বরণের মান কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু বৃত্তপথে ঘোরার সময় তার কিন্তু দিগের পরিবর্তন হচ্ছে কথাটা আমি আবারও বলি যে এই বৃত্তপথে ঘোরার সময় আমরা ত্বরণের মান পরিবর্তন হতে পারে আবার নাও পারে কিন্তু আমরা ধরে নিলাম বৃত্তপথে ঘোরার সময় তার ত্বরণের মান ধ্রুবক কিন্তু দেখো তার ডিরেকশন কিন্তু পরিবর্তন হবে তার মানে রৈখিক গতিতে বস্তুটা সমত্বরণে চললো দিক কিন্তু একই কিন্তু যখন সে বৃত্তপথে গেল ত্বরণের মান ফিক্সড মানে সমত্বরণ সমত্বরণ কিন্তু তার দিকের আবার পরিবর্তন হচ্ছে কিন্তু সন্ধিত গতির ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে সন্ধিত গতির ক্ষেত্রে ত্বরণের মান ও দিক সবসময় পরিবর্তন হবে কথাটা আমি আবারও বলি একটা বস্তু রৈখিক গতি সম্পন্ন তাকে আমরা সমত্বরণ সম্পন্ন করতে পারি তার ডিরেকশন একই দিকে থাকে আচ্ছা যখন সে বৃত্তপথে থাকবে তাকে আমরা ত্বরণের মান কনস্ট্যান্ট করে নিতে পারি কিন্তু ত্বরণের মানটা কী করতে পারি আমরা কনস্ট্যান্ট করতে পারি কিন্তু তার দিক পরিবর্তন হবে কিন্তু সন্ধিত গতির ক্ষেত্রে এই ত্বরণের মান ও দিক সবসময় পরিবর্তন হয় আর এই মান এবং দিকটা সবসময় সরণের উপর নির্ভর করে কার উপর নির্ভর করে সরণের উপর নির্ভর করে যে সকল সন্ধিত গতির ত্বরণের মান ও দিক সরণের উপর নির্ভর করে সেই সকল সন্ধিত গতিকে আমরা সরল সন্ধিত গতি বলি কথাটা আবারও ইম্পর্টেন্ট যে সন্ধিত গতির যে সমস্ত গতিগুলা ত্বরণের মান ও দিক গতির ত্বরণের মান ও দিক সরণের উপর নির্ভর করবে অর্থাৎ সরণের সাপেক্ষে পরিবর্তন ঘটবে সরণের সাপেক্ষে দিকের পরিবর্তন ঘটবে সেই সমস্ত সন্ধিত গতিকে আমরা সরল সন্ধিত গতি বলি তার মানে আমরা পাইলাম যে সন্ধিত গতির কোন কোন অপশনগুলোকে আমরা সরল সন্ধিত গতি বলি তোমরা বইয়ের ভিতর দেখবে একটা কথা লেখা আছে যে কৌণিক বিস্তার চার ডিগ্রি সমান বা তার ছোট হলে সেই সমস্ত গতিকে আমরা বলি সরল সন্ধিত গতি এটা তো কমন একটা টপিকস আমরা একটু ব্যতিক্রম ধর্মী দেখার চেষ্টা করলাম এখন আসো সরল সন্ধিত গতির সংজ্ঞাটা কী কিছু না আগে বললাম ত্বরণের মান ও দিক সরণের উপর নির্ভর করে তার মানে ত্বরণের মান বাড়লে সরণের মান সরণের মান বাড়লে ত্বরণের মান বাড়বে সরণের দিক পরিবর্তন হলে ত্বরণের দিক পরিবর্তন হবে এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে একটা সরল দোলক অঙ্কন করতে হবে ধরলাম এটা একটা সরল দোলক আমি এটার উপর বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম জিনিসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট বাইরেতে আমি এ পরিমাণ বল প্রয়োগ করলাম এখন এই যেটাকে আমরা বব বলি এটাকে আমরা সুতার দৈর্ঘ্য বলি আর এটাকে বলি আমরা দৃঢ় অবলম্বন এটা কী করবে আস্তে আস্তে এভাবে যাইতে থাকবে এখন
এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে একই কথা কোনো বায়ুর বাধা এখানে নাই আচ্ছা তার মানে তুমি এখানে এফ বল প্রয়োগ করছো এই বলের ক্রিয়া সে এখানে গেছে তার মানে এই দিক থেকে তার রৈখিক বিস্তার এটা ঠিক সমপরিমাণ সেই দিকে আসবে তার মানে সমপরিমাণটা এটা ধরে নিলাম কথা কিন্তু আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব যে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি এফ পরিমাণ বলের কারণে এই যে ববটা বা পাথরখণ্ডটা সুতা সহকারে কোন জায়গায় গেছে এখানে তার মানে কোন দিকে গেছে সে এই দিকে তাহলে এই দিকে তার রৈখিক সরণ কোনটা এটা ঠিক অপোজিট সাইডে তার রৈখিক সরণ হবে এটা কারণ অক্ষটা হলো আমার এটা এটা থেকে তার রৈখিক সরণ এটা থেকে তার রৈখিক সরণ এটা গেল আমাদের এখন এখন আসো যে এই যে আমি এ পরিমাণ ফোর্স প্রয়োগ করছি এ পরিমাণ ফোর্স প্রয়োগ করার প্রেক্ষাপটে অর ভিতরে আমি কিছু কাজ করছি ওই কাজটা অর ভিতর কী হয়েছে গতিশক্তি হিসেবে জমা হয়েছে তার মানে সেই গতিশক্তি নিয়ে সে আস্তে আস্তে কী করবে উপরের দিকে যাইতে থাকবে যখন সে এই জায়গায় যাবে তার গতিশক্তি শূন্য তার মানে এখানে তার গতিশক্তি শূন্য কিন্তু দেখো সে এটা হলো সাম্যবিন্দু সাম্যবিন্দু থেকে একটা উচ্চতা আছে তার মানে এখানে তার বিভব শক্তি আছে কথাটা আমি আবারও বলি যে এটাকে আমরা সাম্যবিন্দু কেন বলি যে সুতার সাহায্যে যখন আমরা এটাকে বেঁধে ছেড়ে দিছি তখন এটা এখানে স্থির ছিল তার মানে ভূমি থেকে উচ্চতায় আমরা সবসময় সাম্যবিন্দু কোনটাকে পাবি ভূমিটাকে পাবি কিন্তু এই ক্ষেত্রে ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে তাকে তুমি কোনো কিছু সাহায্যে ঝুলে দিছো সুতার সাহায্যে বেঁধে ঝুলে দিছো এখানে স্থির এইটা হলো তার জন্য সাম্যবিন্দু তার মানে এটাও তার জন্য সাম্যাবস্থা তারপরে তুমি এফ বল প্রয়োগ করছো এফ বলের ক্রিয়া তার ভিতর গতিশক্তি প্রাপ্ত হয়েছে সেটা নিয়ে সে এখানে গেছে এই পজিশনে তার গতিশক্তি নাই সমস্তটাই হলো বিভব শক্তি আচ্ছা যখন এখানে গতিশক্তি নাই সমস্তটা বিভব শক্তি তখন সে কী করবে আবার উল্টা দিকে আসা শুরু করবে এখন আবার এই দিকে ব্যাক করবে এই দিকে আসবে যখন সে তার গতিশক্তি বাড়তে থাকবে বিভব শক্তি কমতে থাকবে তার মানে এই কন্ডিশনে তার বিভব শক্তি শূন্য গতিশক্তি সমস্তটা আমি যেভাবে বোঝাই তুমি সেভাবে বোঝার চেষ্টা করো এখানে বিভব শক্তি নাই কারণ কি এটা তার সাম্যাবস্থা এখানে গতিশক্তি চায় সর্বোচ্চ যখন সে আবার এই দিকে যাইতে থাকবে তার কি বিভব শক্তি বাড়তে থাকবে বাট গতিশক্তি কমতে থাকবে তার মানে এই পয়েন্টে তার গতিশক্তি শূন্য সমস্তটাই কি বিভব শক্তি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কথা বলবো প্রত্যয়নী বল বা স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল আমরা জানি কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা বিকৃতি করবে ওই বিকৃতিটা যেন না হয় সেটা প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে এক ধরনের বলের উদ্ভব ঘটে সেই বলটাকে আমরা বলি স্থিতিস্থাপক বল আর প্রত্যয়নী বলটা হলো কি এই বস্তুটার উপর তুমি ফোর্স প্রয়োগ করছো এই বস্তুটা তার প্রেক্ষাপটে এইদিকে যাওয়া শুরু করছে যত সে এইদিকে যাবে তার ভিতর তত বেশি বলের উদ্ভব ঘটবে আর সেই বলটা হলো প্রত্যয়নী বল সেই বলের কারণে বস্তুটা আবার এই দিকে ফেরত আসে অর্থাৎ কী হচ্ছে এখানে এটার সাথে এটা সুতা দ্বারা বাধা তুমি এফ পরিমাণ ফোর্স প্রয়োগ করছো ফোর্স প্রয়োগ করে একে কী করছো এদিকে গতিশীল করছো সে সাম্য অবস্থান থেকে যত এদিকে যাইতে থাকবে তার ভিতর তত বল উদ্ভব করবে যখন এখানে যাবে ওই প্রত্যয়নী বল হবে তার সর্বোচ্চ কার সমান এটার সমান তাহলে আমরা ধরলাম এফ এস মাইনাস এফ কারণটা কি এই পয়েন্টে তুমি এফ বল প্রয়োগ করছো এই পয়েন্টে সে এফ এস হয়েছে কিন্তু দুইটা সমান এবং বিপরীত কারণ দেখো তুমি বল প্রয়োগ করছো এইদিকে প্রত্যয়নী বল কোন দিকে অপোজিট দিকে অর্থাৎ এই দিকে কাজ করতেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তার মানে আমরা দেখলাম যে প্রত্যয়নী বল আর আমার প্রযুক্ত বল দুইটা কিন্তু সমান কিন্তু দিক বিপরীত অর্থাৎ তুমি যদি 100 নিউটন বল প্রয়োগ করো প্রত্যয়নী বলের উদ্ভব ঘটবে কত নিউটন বল 100 নিউটন বল যখন সে এই দিক থেকে এখানে যাবে ওই বলটা তার ভিতর সর্বোচ্চ থাকবে আর ওই বলের কারণে সে কী করবে এই দিকে আসা শুরু হবে যখন সে এখানে আসবে তার ভিতরে আর কোনো প্রত্যয়নী বল থাকবে না তার ভিতর থাকবে গতিশক্তি টোটালটা আর ওই গতি জড়তার কারণে সে আবার এখানে যাবে অর্থাৎ যখন সে এই দিকে যাইতে থাকবে তখন তার প্রত্যয়নী বল ক্রমে বাড়তে থাকবে এই জায়গায় গেল প্রত্যয়নী বল সর্বোচ্চ ওই প্রত্যয়নী বলের কারণে তো ওইটা আবার অপোজিট দিকে আসবে এখানে আসার পর তার প্রত্যয়নী বল শূন্য কিন্তু গতি জড়তার কারণে সে আবার এদিকে যাবে তার মানে জিনিসটা হচ্ছে সে এভাবে যাবে এভাবে আসবে এভাবে যাবে আসবে যদি কখনো ঘর্ষণ না থাকে এখন এখানে থেকে আমরা যেটা আমাদের মেন টপিক সেটা হলো সরল ছন্দিত গতি এটা কি তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা হলো কৌণিক বিস্তার থিটা এটা হলো রৈখিক বিস্তার দুইটাই কিন্তু বিস্তার তার মানে আমরা যদি রৈখিক বিস্তার বলি
সেটাকে বলবো হলো আমরা ক্যাপিটাল এ আর যদি আমরা কৌণিক বিস্তার বলি সেটাকে বলবো আমরা থিটা তার মানে দেখো এই অপশনে তার বিস্তার হচ্ছে দুটো একটা হলো রৈখিক বিস্তার আর হলো কৌণিক বিস্তার তাহলে এখন আমরা সরল সন্ধিত গতি বোঝার চেষ্টা করব তো কোন গতিশীল বস্তু কণার ত্বরণ অর্থাৎ এই যে বস্তু কণাটা সে এ বলের প্রয়োগের কারণে এদিকে যাচ্ছে তার মানে কি তার ভিতর বলের উদ্ভব ঘটছে এখন বল যদি উদ্ভব ঘটে তার মানে কি তার ভিতর ত্বরণ ত্বরণের উদ্ভব ঘটবে সে ত্বরণটার ডিরেকশন কোন দিকে অবশ্যই সাম্যবিন্দুর দিকে সাম্যবিন্দুর দিকে আমি আবারও কথাটা বলি বাইরের দিকে তুমি এফ বল প্রয়োগ করছো সে আস্তে আস্তে এদিকে যাইতে থাকবে তার ভিতর প্রত্যানী বলের উদ্ভব ঘটবে আর প্রত্যানী বলের উদ্ভব ঘটলে তাহলে সেখানে কি অবশ্যই ত্বরণ আছে সেই ত্বরণের উদ্ভব ঘটবে সেই ত্বরণের ডিরেকশন কোন দিকে সাম্যবিন্দুর দিকে কিন্তু বস্তুটা যাইতেছে কোন দিকে এইদিকে তার মানে দেখো বস্তুটার স্মরণ হইতেছে এইদিকে কিন্তু প্রত্যানী বল আমার কাজ করতেছে কোন দিকে অপোজিট দিকে স্মরণ এইদিকে হচ্ছে কিন্তু প্রত্যানী বলের ডিরেকশন কোন দিকে এইদিকে তার মানে প্রত্যানী ত্বরণের ডিরেকশন একই দিকে সেই ত্বরণটা স্মরণের সমানুপাতিক দিক বিপরীতমুখী তার মানে আমি বলতে পারি ত্বরণ প্রপোর্শনাল মাইনাস এক্স কারণ ত্বরণের ডিরেকশন সাম্যবিন্দুর দিকে কিন্তু স্মরণের ডিরেকশন কোন দিকে এইদিকে তাহলে ত্বরণ স্মরণের সমানুপাতিক দিক বিপরীতমুখী সেই বস্তুর কণার গতিটাকে আমরা বলি সরল সন্ধিত গতি অথবা তুমি ভাবতে পারবো থিটা লেস দ্যান ইকুয়াল যদি চার ডিগ্রি হয় থিটা লেস দ্যান ইকুয়াল যদি চার ডিগ্রি হয় তখন আমরা এই সরল দোলকের গতিটাকে সরল সন্ধিত গতি বলতে পারি কারণটা কি সেটা দেখো চার ডিগ্রি কি এটা না তার মানে এটা কি আমাদের সরল রৈখিক একটা সরল এটা কি আমার সরলের মতো এটা কি চার ডিগ্রি বা তার চেয়ে কম তাহলে সেক্ষেত্রে এটা কি আমার একটা স্ট্রেট লাইনের মতো হবে তাহলে সেটাকে আমরা কি বলবো তখন সরল সন্ধিত গতি তার মানে অপশন আমাদের কিন্তু একাধিক যে ত্বরণ অর্থাৎ প্রত্যয়নী ত্বরণ স্মরণের সমানুপাতিক দিক বিপরীতমুখী তাকেই আমরা কি বলতেছি সরল সন্ধিত গতি এখন যেহেতু ত্বরণ আর আমরা জানি এফ ইকাল কত এম এ এটা আমরা জানি তাহলে এখানে এর পরিবর্তে লিখতে পারি কত এফ প্রপোর্শনাল মাইনাস এক্স সেটা কত অবশ্যই এস প্রত্যয়নী ফোর্স বা তুমি এখানে দিতে পারো এফ আর রেস্টোরিং ফোর্স এফ আর প্রপোর্শনাল মাইনাস এক্স তাহলে দেখলাম আমরা যে সরল সন্ধিত গতিগুলো কি এখন আসো সরল সন্ধিত গতির কিছু বৈশিষ্ট্য আমরা দেখি এক নম্বর পর্যাবৃত্ত গতি হতেই হবে এটা না হলে হবে না পর্যাবৃত্ত গতি কীভাবে দেখো বাইরে থেকে বল প্রয়োগ করার প্রেক্ষাপটে এই বস্তুটা এখানে গেল এখানে কোনো বায়ুর বাধা নাই তার মানে এই বস্তু এখানে যাওয়ার পরে এখানে যাবে এখানে আসবে এভাবে অলওয়েজ দুলতে থাকবে তাহলে দেখো এখানে থেকে সে এখানে আসলো আবার এখানে থেকে আবার এখানে আসলো তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো এই পূর্ণ স্পন্দন যদি সম্পন্ন হয় তাহলে আমরা কী জানি সেক্ষেত্রে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল আর পর্যায়কালটা আমরা কার ক্ষেত্রে পাবি অবশ্যই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আসো দুই নম্বর অপশন সরল রৈখিক সরল রৈখিক গতি বুঝতে আমি কিছুদিন আগেই বলছি যে থিটা লেস দ্যান ইকুয়াল কত ডিগ্রি হতে হবে চার ডিগ্রি হতে হবে তার মানে এরকম একটা সরল রৈখিক গতি হতে হবে সেটা কি এরকম যেমন আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে ভাবতে পারি একটা স্প্রিং ছিল তাকে আমি এই পর্যন্ত আনলাম তাহলে সে কী করবে তাকে টাইনে আমি এখানে আনছি সে উপরে নিচে এরকমভাবে কী করবে আপ ডাউন করতে থাকবে তাহলে এখানে থেকে এখানে গেল এখান থেকে আবার এখানে আসলো তার মানে সে কিন্তু একটা পর্যায় সম্পন্ন করলো তাহলে সেক্ষেত্রে তার গতিটাকে আমরা কী বলি পর্যাবৃত্ত গতি কিন্তু দেখো বস্তুটা কিন্তু একটা সরল পথ মেনটেন করতেছে একবার উপরে একবার নিচে একটা সরল পথ সেই কারণে তার গতিটা অবশ্যই কী হতে হবে সরল রৈখিক হতে হবে এবার আসো আমাদের পরের টপিক্স তিন নম্বর এই সাম্যবিন্দু থেকে প্রত্যয়নী ত্বরণ স্মরণের সমানুপাতিক এবং দিক বিপরীতমুখী হতে হবে তার মানে আমরা কন্ডিশন পেলাম এ প্রপোর্শনাল মাইনাস এক্স এটা কি প্রত্যয়নী ত্বরণ বা প্রত্যয়নী বল স্মরণের সমানুপাতিক বা দিক বিপরীতমুখী এবার এটা আমরা ভাবতে পারি আবার এই প্রত্যয়নী বলটা সাম্যবিন্দু অভিমুখী কোনো চেঞ্জ হলে হবে না মানে এই যে প্রত্যয়নী ত্বরণ বা প্রত্যয়নী বলটা সবসময় কোন অভিমুখী হবে
সাম্যবিন্দু অভিমুখী হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সরল সন্ধিত গতির কিছু বৈশিষ্ট্য দেখলাম যে আমাদের কী কী বৈশিষ্ট্য হতে হবে, কোনটাকে সাম্যবিন্দু বলে, কোনটাকে রৈখিক বিস্তার, কোনটাকে কৌণিক বিস্তার, এগুলো সবই দেখলাম। তবে মূলত তোমাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো সরল সন্ধিত গতির ক্ষেত্রে আমরা অপেক্ষক পাই দুইটা, একটা হলো সাইন আর একটা হলো কোসাইন, এই দুইটা অপেক্ষক পাই, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে।